सिराजगंज ऑनलाइन स्कूल पक्ष सबा के स्वागतम। आशा करी सबाई भलो। आज के अष्टम श्रेणी शिक्षार्थी बंधुदेर एक सृजनशील समस्या समाधान करब। आशा करछी सृजनशील समस्याटी सबाई मनोयोग सहकारे देखबे एवं एर समाधान करार चेष्टा करबे। आर समाधान करते आमी तोमादेर साहाज्य करब। ताहले शिक्षार्थी बंधुरा चलो आमरा समस्याटी समाधान करी। আমার পরিচয়টিও দিয়ে নেই। আমি মোসাম্মাত মাহবুবা খাতুন, সহকারী শিক্ষক, ভুঁইয়াগাতি বালিকা উচ্চ বিদ্যালয়, রায়গঞ্জ, সিরাজগঞ্জ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের সৃজনশীল সমস্যাটি একটু দেখে নিই। আমরা কি সমস্যাটি এখানে তুলে রেখেছি একটু লক্ষ্য করো। আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা এবং 9% হারে কিউ টাকা ঋণ নিলেন। তিনি মোট 60,000 টাকা ঋণ নিয়ে বছর শেষে 5,040 টাকা মুনাফা শোধ করলেন। ক, বার্ষিক 8% হার মুনাফায় 8,000 টাকা 3 বছরের মুনাফা কত? খ, পি এবং কিউ এর মান নির্ণয় করো। গ, বার্ষিক 4% হার মুনাফায় উদ্দীপকের মোট মূলধনের জন্য 2 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এই তিনটি প্রশ্ন আছে, এই উদ্যোগ আছে, আমরা এখান থেকে সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা ক নাম্বার সমস্যাটি একটু দেখে নিই কি দেওয়া আছে। ক নাম্বারে যেটা আছে সেটা কিন্তু অনেকটা দেওয়াই আছে, কি বার্ষিক 8% মুনাফায় 8,000 টাকা, এখানে মুনাফার হার দেওয়া আছে, এখানে মূলধন দেওয়া আছে 8,000 টাকা, এবং 3 বছরের মুনাফা কত, সময় দেওয়া আছে কি আমাদের মুনাফা বের করতে হবে। তাহলে আমরা যে কাজটি করব, এখানে কি দেওয়া আছে আমরা এখানে লিখে নিই। এখানে দেওয়া আছে মুনাফার হার আর সমান 8%, আমরা কি লিখবো 8/100। এরপরে পি 8,000 টাকা, এন 3 বছর, আমাদের বের করতে হবে আয়ের মান। তাহলে আয় সমান আমরা কি দিব হোয়াট, আমরা কিন্তু দিব আমরা সূত্র শিখেছি, কি শিখেছি আমরা জানি কি আয় সমান সমান পি এন আর। তাহলে কি করবো আমরা মানগুলো বসা দিই, পি মান কত, পি মান এখানে 8,000, এন এর মান 3, আর আর এর মান হচ্ছে 8/100। এখন আমরা অবশ্যই যে বিষয়টি লক্ষ্য করব তা হচ্ছে যে আমরা আমি যদি গুণ করে দিতে পারি, এখানে কিন্তু এই এক দুটো শূন্য এই দুজনের জন্য কেটে গেল, থাকছে আমাদের কে 80 × 3 × 8। আমরা অঙ্ক সমাধানের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করতে পারি। তাহলে কত হবে 1920 টাকা। আমাদের কিন্তু ক নাম্বার অঙ্কের সমাধান হয়ে গেল। যখন আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো তখন আমরা কি এই অঙ্কের জন্য কিন্তু আমরা 2 নম্বর পাবো। আমাদের এই অঙ্কের জন্য 2 নম্বর বরাদ্দ আছে, খ নাম্বার জন্য বরাদ্দ আছে 4, গ নাম্বার জন্য 4 বরাদ্দ আছে। তাহলে আমরা শেষ করলাম, এটাই আমাদের অ্যান্সার। এরপর আমরা খ নাম্বার সমস্যাটি একটু দেখে নিই, খ নাম্বারে কি দেওয়া আছে। খ নাম্বারে দেওয়া আছে পি এবং কিউ এর মান নির্ণয় করো। তাহলে পি এবং কিউ এর মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমাদের যে প্রশ্ন ছিল আমিন সাহেব ব্যবসায়িক প্রয়োজনে 8% হারে পি টাকা এবং 9% হারে কিউ টাকা ঋণ নিলেন,
এই ক্ষেত্রে আমরা কি করব লিখি খ হারে হার মুনাফায় পিটাকার বার্ষিক বার্ষিক মুনাফা কত আমরা কি লিখবো পি ইন্টু এখানে বার্ষিক এখানে উল্লেখ করা নাই যে কত বছর এখানে প্রতি বছর হিসেবে কিন্তু বলা হয়েছে যে প্রতি বছরে তিনি কত 8% হারে এবং 9% হারে তিনি তার ব্যবসায় হারে এত টাকা ঋণ নিলেন তাহলে এত পার্সেন্ট শেয়ার সে মুনাফা দিলেন এরকম একটা হিসাব তাই আমরা এখানে এক বছর লিখবো এক গুণন কত আট ভাগ একশো তাহলে আমরা কি লিখতে পারি আট পি ভাগ একশো আবার আমরা কি লিখবো আমরা লিখবো নয় পার্সেন্ট হার মুনাফায় কিউ টাকার বার্ষিক মুনাফা কিউ ইন্টু এক ইন্টু নয় ভাগ একশো তাহলে আমরা লিখতে পারি নয় ভাগ একশো তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আমরা এখন যে বিষয়টি বের করব তা হচ্ছে তিনি কত পি টাকা এবং কিউ টাকা ঋণ নিলেন হতেছে মোট ঋণ নিলেন কত 60,000 টাকা ঋণ নিয়ে বছর শেষে কত 5,040 টাকা মুনাফা শোধ করেন কিন্তু এত টাকা মুনাফা নিয়েছিলেন তাই না এই ক্ষেত্রে আমরা কি লিখবো উদ্দীপকের শর্ত অনুসারে সালে পি প্লাস কিউ ইকুয়াল কত তিনি বছর শেষে কত টাকা 5,040 টাকা তাই না 5,040 টাকা তিনি শোধ করেছিলেন এক্ষেত্রে আমরা একে একদম সমীকরণ দেখব ঠিক আছে আমাদের মনে হয় এখানে মুছে ফেলা উচিত আসলে অঙ্কটা অনেক বড় তাই আমি একটা পেজে লিখে নিয়েছি যেহেতু আমাদের অঙ্কের মানগুলো দরকার হবে তাই আমি একটা পেজে লিখে নিয়েছি আমরা এখান থেকে অঙ্কটা মুছে ফেলি তাহলে অঙ্কগুলো করতে সুবিধা হবে আমাদের জায়গা সংকুলান আমরা একটু ভালো করে লিখি যে এখানে উদ্দীপকের শর্ত অনুসারে আমরা কি লিখবো পি প্লাস কিউ কত টাকা ঋণ নিয়েছিলেন ঋণ নিয়েছিলেন মোট 60,000 টাকা টাকা
আমরা লিখতে পারি প্রশ্নটা আমরা লিখতে পারি কি আমরা পেয়েছি এখানে মুনাফা কত মুনাফা পেয়েছি 8p ভাগ 100 প্লাস 9p ভাগ 100 ইকুয়াল আমাদের মুনাফা শোধ করেছিলাম কত 5040 টাকা আমরা তাই লিখছি 5040 আমরা এখন যে কাজটি করব লসাগু করব এখানে লসাগু 100 হবে प्लस 9q इक्वल 40 बा 8p प्लस 9q इक्वल কত হবে আমরা যদি 100 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 5040 এখানে দুটো শূন্য দিয়ে দিলাম এত হচ্ছে তাহলে আমরা এটাকে এক নং সমীকরণ লিখতে পারি আমরা এটাকে দুই নং সমীকরণ লিখতে পারি লিখে আমরা এখন আমরা একটু বিয়োগ করে দেই বিয়োগ করে দিলে আমাদের এখান থেকে কি পি মান আর কিউ মান বের করে নিতে হবে এজন্য আমরা এক নংকে যদি 9 দ্বারা গুণ করি 1 গুণ 9 বিয়োগ 2 করে 5 তাহলে আমরা এক নং 9 দ্বারা গুণ করে কত হয় 9p প্লাস 9q शून्य 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 ताले कत आस छुवान्न एरपर कि करब दुई नंग द्वारा दू नंग तो आई दू नंग लिखे दीछी 8p प्लस 9q 5040000 আমরা এখন চিহ্ন পরিবর্তন করে দেব এটা বাদ যাচ্ছে থাকতে শুধু পি ইকুয়াল আমরা যদি বিয়োগ করে দিই কত হয় দেখো তো 0 0 0 আর 4 আছে কত হলো 10 হবে 6 হাত থেকে 1 3 আর 1 থেকে 5 আছে মিলে যায় তাহলে 36000 টাকা আমরা পি সমান কিন্তু পেয়ে গেছি এখন এই পি মানটা যদি আমরা এক নামে বসাই তাহলে কিন্তু আমাদের অঙ্কের সমাধানটা চলে আসবে তাহলে আমরা লিখি PN मान एक नौ ए बसिए पाई सत्रिश हजार प्लस क्यू इक्वल 60000 বা কিউ ইকুয়াল
7000 বিয়োগ 37000 আমরা যদি এখন বিয়োগ করি তাহলে কত রেজাল্ট আসবে আমাদের শূন্য 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 ছয় আছে কত হবে দশ হইবে চার হাজার থাকে কত দুই ছয় হবে চার হাজার থাকে সরি দশ হবে হাজার থাকে এক চার চার আছে কত দুই চব্বিশ বিষয়টা লক্ষ্য করো যে এইখানে শূন্য শূন্য এখানে শূন্য ছয় আছে কত হলে দশ হবে চার হাজার থাকে এক একে আমার স্পর্শস্থ মিলে গেল তিন তাহলে তিনের একে চার 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 আছে কত হলে ছয় হবে দুই তাহলে লক্ষ্য করো যে আমাদের প্রশ্ন বলেছিল যে পি এবং কিউ এর মান নির্ণয় করো আমরা কিন্তু পি এবং কিউ এর মানটা পেয়ে গেছি অতএব নির্ণয় মান নির্ণয় মান পি সমান সমান ছত্রিশ হাজার কিউ সমান সমান চব্বিশ হাজার তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল এখন আমাদের গ নাম্বার যেটা করতে হবে যে বার্ষিক 4% মুনাফায় উদ্দীপকের মোট মূলধনের জন্য দুই বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো এখন এই ক্ষেত্রে আমরা যে কাজটি করব তাহলে এই অঙ্কটা আমি মুছে দিচ্ছি বার্ষিক 4% মুনাফায় উদ্যোগের মোট মূলধনের জন্য দুই বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো আমরা এখানে কি লিখব এখানে লিখব আর সমান 4% চার ভাগ একশো উদ্যোগের মোট মূলধন তাহলে উদ্যোগের মূলধন কত ছিল আমাদের উদ্যোগের মূলধন ছিল 60000 60000 টাকা সময় দুই বছর সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা বের করো আমি সরল মুনাফা প্রথমে বের করে নিই সরল মুনাফা আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি এন আর পির মান কত ষাট হাজার একশো তাহলে আমরা কিন্তু বাদ দিলাম এবার আমরা হিসেব করি কত হয় গুণন দুই গুণন চার আমাদের আসতেছে 4800 টাকা শূন্য টাকা তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা সরল মুনাফার মান নির্ণয় করতে পেরেছি এরপর আমরা চক্রবৃদ্ধি মুনাফার মান নির্ণয় করব আবার আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা
চক্রবৃদ্ধি মান আপনি কি p ইনটু f প্লাস r টু দি পাওয়ার n মাইনাস p। তাহলে এটা আমাদের সূত্র, আমরা এখন এই মানগুলো বসিয়ে দিই। আমরা যদি এখান থেকে p কমন নিই তাহলে কি হবে, ক্যালকুলেটার ব্যবহার করি বিয়োগ এক, এক দশমিক শূন্য চার এক দশমিক শূন্য চার বিয়োগ এক গুণন ষাট হাজার। আমাদের অ্যান্সার আসতেছে, তাহলে আমাদের অ্যান্সার আসতেছে আটচল্লিশশো ছিয়ানব্বই, আটচল্লিশশো ছিয়ানব্বই টাকা। তাহলে এই যে বিষয়টি আমরা পেলাম এতক্ষণ যে আমরা সরল গুণক এবং চক্রবৃদ্ধি গুণকের মানটা পেয়েছি, আমাদের প্রশ্নে যে কথাটি বলেছে যে সরল গুণক ও চক্রবৃদ্ধি গুণকের পার্থক্য নির্ণয় করো, এখন পার্থক্য নির্ণয় করতে গেলে বাদ দিতে হবে, যেহেতু এখানে আটচল্লিশশো আর এখানে আটচল্লিশশো ছিয়ানব্বই, আমরা চক্রবৃদ্ধি গুণক থেকে সরল গুণক যদি বাদ দিই আমরা অবশ্যই পেয়ে যাব। তাহলে লিখবো, এটা থেকে মুছে দিই, অতএব মুনাফার পার্থক্য সমান চার কি কত, আটচল্লিশশো ছিয়ানব্বই বিয়োগ আটচল্লিশশো, এখন বিয়োগ করে কত হয় ছিয়ানব্বই টাকা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কি শিখতে পারলাম, যে এখান থেকে আমরা এই অঙ্কটির সমাধানটি তিনটি অঙ্ক শিখতে পেরেছি। এই তিনটি অঙ্ক একটা গুরুত্বপূর্ণ, যেটা আমাদের বোর্ড পরীক্ষাতে এই সৃজনশীলটা এসেছিল, তাই তোমরা এই সৃজনশীলটা মনোযোগ দিয়ে দেখবে এবং বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি অঙ্ক শিখতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করছি তোমরা এই অঙ্কগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং আমার ক্লাসের সাথেই থাকবে, আগামী দিনে ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।